ব্লেন্ড করা যাবে আপনার মাংসের কিমা, হলুদ, মরিচ গুঁড়া, চালের গুঁড়া, ডাল, এগুলা কিন্তু আপনার খুব ভালোভাবে ব্লেন্ড করা যাবে। আমরা যেই জিনিসগুলো ব্লেন্ড করতে চাই সবকিছু এটা দিয়ে করা যাবে, সবকিছুই করা যাবে। ওকে, যে আমাদের যে মিক্সার গ্রাইন্ডারগুলো আছে এগুলো অনেক হেভি এবং স্ট্রং হয়, আর এটার যে আমরা কয়েলটা ইউজ করি 100% কপার কয়েল মোটর ইউজ করি, যেটা বিদ্যুৎ সাশ্রয়ী, আর এইটাতে ওভারলোড প্রোটেকশন আছে, যার কারণে আপনার অতিরিক্ত চাপ প্রয়োগের ফলেও এটার কোনো ধরনের দুর্ঘটনা হয় না। দারুচিনি, এলাচ, হলুদ এগুলো গুঁড়া করা এটা খুব সহজ। হ্যাঁ, আপনার পেঁয়াজ, রসুন, আদা এগুলোতে করা, সেকেন্ডটাতে করা যাবে। যখন একটু বেশি পরিমাণ লাগবে তখন বড়টাতে করবেন, লিকুইডের জাতীয়। ওকে, জুসারগুলো আপনি ব্লেন্ড করতে পারবেন। এটার সঙ্গে আপনার আলাদা আলাদা পট আছে, এগুলোতে দেখা যায় যে জুস করতে গেলে ফল টলগুলো আমরা এগুলো দেওয়া যাবে, জুসগুলো তৈরি করা যায়। আচ্ছা আচ্ছা, এইটাতে আপনি কিন্তু স্লো জুসার যেটাকে বলে, স্লো জুসারগুলো। আরেকটা বিষয় আমি আপনাকে ক্লিয়ার করি, আমাদের কিন্তু এই পাওয়ার মিক্সার গ্রাইন্ডারের বডিটা হলো ABS ভার্জিন ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, যেটা আপনার অনেক দীর্ঘস্থায়ী। ওকে দর্শক, আজকে আবারো চলে আসছি, আপনাদেরকে দেখাবো ব্লেন্ডার, আর ব্লেন্ডার গুলো হচ্ছে সবই যমুনা ব্র্যান্ডের। এই মুহূর্তে আমরা যেখানে আছি এটা হচ্ছে যমুনা প্লাজা, মিরপুর 1 নম্বর আউটলেটে। ওকে, আমাদের সঙ্গে রয়েছেন প্লাজা ম্যানেজার পলাশ ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আচ্ছা, আপনাদের কাছে মিক্সার গ্রাইন্ডার আছে, আমি দেখতে পাচ্ছি কিছু জুসার আছে। জি জি, দুর্দান্ত কালেকশন। তাহলে আমাদেরকে স্পেসিফিকেশন গুলো একটু বলবেন। হ্যাঁ, যে আমাদের যে মিক্সার গ্রাইন্ডার গুলো আছে এগুলো অনেক হেভি এবং স্ট্রং হয়, আর এটার যে আমরা কয়েলটা ইউজ করি 100% কপার কয়েল মোটর ইউজ করি, যেটা বিদ্যুৎ সাশ্রয়ী, আর এইটাতে ওভারলোড প্রোটেকশন আছে, যার কারণে আপনার অতিরিক্ত চাপ প্রয়োগের ফলেও এইটার কোনো ধরনের দুর্ঘটনা হয় না। আচ্ছা, আমি ওভারলোড প্রোটেকশনটা যদি একটু দেখাতে চাই, এই যে আমাদের হলো সার্কিট দেওয়া আছে নিচে, হ্যাঁ, যখন আপনি এটা ওভারলোড হবে তখন এটা অটোমেটিক অফ হয়ে যাবে সবকিছু। দেন হচ্ছে এটা আবার আপনি উঠাই দিবেন, একটু উঠাই দিয়ে পরে হচ্ছে এটা রান করে যদি আবার যদি আমরা কাজ শুরু করি তাহলে তখন এটা রান হয়ে যাবে। ওকে, এটা। আর এটা হচ্ছে যে 180 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত এটা সহনীয়, সো আপনার কোনো ধরনের প্রবলেম ছাড়াই আপনি এটা ব্যবহার করতে পারবেন। ওকে, সুন্দর। আচ্ছা, আমি তো এখানে কয়েকটা মডেল দেখতে পাচ্ছি, এইটা একটা মডেল না? জি জি, এটা একটা মডেল আছে আমাদের। এইটা হচ্ছে বিভিন্ন ওয়াটের আছে, আপনি আসলে এখানে যে কোনটা কত ওয়াটের? এইটা হচ্ছে আপনার 800 সিবি টার্বো, যেটা আপনার 750 ওয়াট। এটা হলো 550 ওয়াটের। ওকে, এইটা আপনার 750 ওয়াট, এটা হচ্ছে 700 ওয়াট। হ্যাঁ, ওকে, এগুলাতে বিভিন্ন ওয়াট ক্যাপাসিটি আছে। এটা আপনি কি ব্লেন্ড করবেন সেটার উপরে বেস করে আপনি যে কোনোটাই চয়েস করতে পারবেন। কালারও अवेलेबल ব্লেন্ডারে আমরা দেখি অনেক সময়, সেটা হচ্ছে এইগুলাতে আপনার হচ্ছে ব্লেন্ড করা যাবে আপনার মাংসের কিমা, হলুদ, মরিচ গুঁড়া, তারপরে হচ্ছে চালের গুঁড়া, ডাল, এগুলা কিন্তু আপনার খুব ভালোভাবে ব্লেন্ড করা যায়। আমরা যেই জিনিসগুলো ব্লেন্ড করতে চাই সবকিছু এটা দিয়ে করা যাবে, সবকিছুই করা যাবে। ওকে, মানে হলুদ ব্লেন্ডারে এটা করা যাবে। আচ্ছা, আপনি যদি এটার হচ্ছে সাপোজ ইটের খোয়া যদি এটার মধ্যে দেন সেটাও কিন্তু এটা ব্লেন্ড করে দিবে, যেটা একদম ইটের খোয়া দিলেও হ্যাঁ একদম মিহি দানা মতো আপনার এটা করে দিবে আপনাকে ব্লেন্ড করে। সো এই ডিউরেবিলিটি এটার মধ্যে আছে। ওকে, আমরা এটার ক্যাপাসিটি ডিউরেবিলিটি সেভাবে আসলে। আচ্ছা, এখন তো শীতের সময় তাই না, আমরা অনেকে পিঠা খেতে চাই। জি, আমাদের তো ঢাকা শহরে তো মেশিন নাই না তাই না, আবার অথবা হচ্ছে আমাদের ঢেকি নাই। জি জি, আমরা ব্লেন্ডারে যদি চাউল গুঁড়ো করতে চাই সেক্ষেত্রে হবে, খুব ইজিলি করা যাবে। এখানে কিন্তু আমাদের 3টা টাইপের জার আছে এক পার্ট ব্লেন্ডারে, যেমন হচ্ছে এইটাতে আপনার 1.5 লিটার ক্যাপাসিটির আপনার জার আছে, যেটা আপনি দেখা যাচ্ছে বেশি ব্লেন্ড করবেন কোনো জিনিস, সেক্ষেত্রে চাউল আপনি বলছেন পিঠার জন্য অতিরিক্ত আপনার প্রয়োজন, সেক্ষেত্রে আপনি 1.5 এইটাতে আপনি ব্লেন্ড করলেন 1.5 জার পাচ্ছেন, ব্লেন্ডারের সাথে 1.2 জার পাচ্ছেন, আর 600 গ্রামের হচ্ছে আর একটা ব্লেন্ড ইয়ে পাচ্ছেন। আচ্ছা, মানে 3টা আমরা জার পাচ্ছি। আচ্ছা, 3টা জার। এইটার ম্যাটেরিয়ালস হচ্ছে যে আপনার 100% হলো এসএস। আচ্ছা, স্টেইনলেস স্টিল। আচ্ছা, জং মরিচা আসবে না। হ্যাঁ, এবং সেটা ফুড গ্রেডেড 430 গ্রেডের এসএস এর আপনার ম্যাটেরিয়ালস। আচ্ছা, ওকে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে ভাই, এই ছোটগুলোতে নরমালি যেগুলো শক্ত জিনিস, যেমন আমরা হচ্ছে যদি বলি দারুচিনি, এলাচ, হলুদ এগুলো গুঁড়া করা যায়, এটা খুব সহজ। হ্যাঁ, যেহেতু এটার আপনার পরিমাণটা কম হয় তখন কিন্তু আপনার আলাদাভাবে এটাতে করতে পারবেন। আরেকটা জিনিস হয় কি, এখানে সাপোজ এটাতে আপনি মশলা ব্লেন্ড করছেন, So এটাতে যদি আপনি আবার হলুদ ব্লেন্ড করেন তাহলে এটার স্মেলটা মিক্সড হওয়ার পসিবিলিটি থাকে। সো এই কারণে কিন্তু আমাদের জারগুলো আছে সেপারেট। সো এই অ্যাডভান্টেজটা কাস্টমার নিতে পারবে। ওকে, আচ্ছা একটু নরম জিনিস যেমন হচ্ছে আপনার পেঁয়াজ, রসুন, আদা এইগুলোতে করা সেকেন্ডটাতে করা যাবে। জি জি আচ্ছা। আর একটু যখন একটু বেশি পরিমাণ লাগবে তখন বড়টাতে করবেন, লিকুইডের জাতীয় কোনো কিছু আপনি এটাতে করতে পারেন। সুন্দর। আমরা একটু ব্লেডগুলো যদি একটু দেখাই, এখানে আসলে ভেতরে একটু ব্লেডগুলো দেখাই আসলে কতটা ধারালো। এইগুলো আপনার হচ্ছে ফুললি আপনার এসএস স্টেইনলেস স্টিলের। আচ্ছা আচ্ছা। সো আপনার খুবই শার্পনেস হবে। 4টা করে 6টা করে ব্লেড। জি 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 আচ্ছা 6টা ব্লেড আছে এখানে। ওকে, সো আপনি এটা খুবই আপনার শার্প এবং একদমই মিহি সফট আপনার ব্লেন্ড হবে সব। আচ্ছা, একদম পাউডার করে দিবেন। জি জি আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা, আমরা মিক্সার গ্রাইন্ডার গুলো দেখে ফেললাম, এরপরে আমরা যাচ্ছি হচ্ছে নিচে জুসার। জুসার আছে আমাদের। অনেক সময় হয় কি বাসায় যে কাছে হালকা সফট জিনিসগুলো আমরা হচ্ছে ব্লেন্ড করি বা বাজেটটাও আমাদের কম এবং আমরা একটু ইকো ফ্রেন্ডলি আমরা ইউজ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্লেন্ডার আছে যেগুলোর প্রাইসটাও খুবই রিজনেবল এবং খুবই ইফেক্টিভ। আপনার 4-in-1 পট আছে যেটা সব জিনিসগুলো আপনি ব্লেন্ড করতে পারবেন, যেমন এইটাতে আপনার জুসার টাইপের জুসারগুলো আপনি ব্লেন্ড করতে পারবেন। এটার সঙ্গে আপনার আলাদা আলাদা পট আছে, তবে এইটা অপারেট করার যে সিস্টেমটা এটা যদি আমরা ঠিকঠাক মতো কাজ করি তাহলে কিন্তু এটার ডিউরেবিলিটি অনেক বেশি হয়। যেমন নর্মালি যে এটা কিন্তু 350 ওয়াটের। সো এটা চাইলে কিন্তু আপনি হলুদ গুঁড়া বা শক্ত হার্ড জিনিসগুলো এটাতে ব্লেন্ড করা যাবে না। ওকে, এগুলোতে দেখা যায় যে জুস করতে গেলে ফল টল এগুলো এগুলো দেওয়া যাবে, সো এটাতে সমস্যা হবে না। সব জিনিসগুলো খুব সহজেই আপনি এটা ব্লেন্ড করতে পারবেন। ফাংশন যার আছে আপনার সেপারেট অ্যাডভার্টাইজ পাবেন। আচ্ছা, খুবই চমৎকার। নিচেও আমরা একই মডেলগুলো দেখি। নিচে আমাদের আরো অনেক কালেকশন আছে। এটা আসলে আমাদের এইটা হলো মিরপুর-1 প্লাজা। সো এখানে আপনি আসলে প্রোডাক্টের ভেরিয়েশন অনেকগুলো পাবেন, কাস্টমার চাইলে তাদের চাহিদা মতো চয়েস করতে পারবে, কারণ এখানে অনেক ডিসপ্লেতে আছে। আমাদের আরো হোম অ্যাপ্লায়েন্স আছে এখানে, আপনার কেটলি, আয়রন, রাইস কুকার আমি দেখিয়েছি আপনাকে। তারপরে আমাদের জুসার আছে, জাস্ট জুসগুলা তৈরি করা যায়। এইটাতে আপনি কিন্তু স্লো জুসার যেটাকে বলে স্লো জুসারগুলো, এইটাতে আপনি সেই ফাংশনটা আলাদাভাবে পাবেন। আচ্ছা আচ্ছা ওকে, খুবই দারুণ। আচ্ছা, এখন কেউ যদি আপনার সরাসরি আউটলেটে না আসতে চায়, আপনাদের প্লাজাতে না আসতে চায়, সেক্ষেত্রে অনলাইনে নিতে হবে। স্টোর যমুনা আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গেলে আমাদের প্রোডাক্টের ক্যাটাগরি বেজ আপনি সার্চ করলে ওখানে আপনার পারচেজের ইয়ে আছে, আপনার পয়েন্ট আছে, ওখানে জাস্ট অ্যাড টু কার্ট করে কার্ট করলে আপনি প্রোডাক্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন। এটা বাসায় বসে আপনি কিন্তু হোম সার্ভিস পেয়ে যাচ্ছেন। ওকে, হোম ডেলিভারি সার্ভিস। আচ্ছা আচ্ছা এটা অল বাংলাদেশ হোম ডেলিভারি সার্ভিস। আচ্ছা, এখন আমরা ওয়ারেন্টি গ্যারান্টিতে আসি। হ্যাঁ, ওয়ারেন্টি আমাদের এগুলার টোটাল স্পেয়ার পার্টস 1 ইয়ার ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে। ওকে, 1 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন। ওকে, এটা যে কোনো ধরনের যদি সমস্যা হয় আমরা এটা আপনাকে সলভ করে দেব। ওকে, আর অল বাংলাদেশ আমাদের সার্ভিস নেটওয়ার্ক অ্যাভেলেবল। সো আপনি যে প্রান্তেই থাকুন না কেন আমাদের সার্ভিসটা আপনি যে প্রান্তে থাকেন আপনি নিতে পারবেন। আচ্ছা, যদি হচ্ছে আপনাদের প্লাজাতে আসে সেক্ষেত্রে সরাসরি পারচেজ করতে পারছে এবং অনলাইনেও পারচেজ করতে পারছে। এক্স্যাক্টলি। আচ্ছা, প্রাইসগুলোতে আমরা আসি, কোনটার কি ধরনের প্রাইস আছে? প্রাইসগুলো হচ্ছে এইটা যেমন আছে 5400 টাকা। আচ্ছা, এমআরপি এটা হলো 4400। এটা হচ্ছে আপনার 4750 টাকায়, এটা 4650। এগুলাতে সবগুলাতে আমাদের কিন্তু 10% অফার চলছে এখন। এই অফারগুলো কাস্টমার যদি আমাদের এই মিরপুর-1 প্লাজায় আসে সেই অফারগুলো লুফে নিতে পারবে। ওকে, এইটা আমাদের এই অফারটা কি শুধুমাত্র এখানকার জন্য নাকি সারা বাংলাদেশ? না, এটা সারা বাংলাদেশে আপনি পাবেন এই অফারটা। আচ্ছা আচ্ছা, সারা বাংলাদেশ থেকেই পাবেন। ওকে, সুন্দর। আচ্ছা, জুসারগুলোর প্রাইসগুলো আমরা জুসারের এখানে প্রাইস আপনার এটা যেমন 2880 টাকা, এটা হলো 3480 টাকা। ওকে, এটা আপনার 3580 টাকা। আচ্ছা, এখান থেকে আপনি 10% লেস অফারটা নিতে পারবেন। ওকে, এখানে আমরা স্লো জুসার গুলো দেখি। স্লো জুসারের মধ্যে এটা 38000 টাকা, সরি 3800 টাকা। এখানে আপনি কিন্তু 20% লেস আছে। 20% লেস পাবেন আপনি। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে 5000 টাকা প্রাইস, এটা তো 20%। জি, 20% লেস। এটা একটু বড় সাইজের, কেউ যদি আসলে চাই কমার্শিয়াল ইউজ করে, কমার্শিয়াল স্পটে যারা ইউজ করে তার সেক্ষেত্রে আপনি ওই জুসারটা ব্যবহার করতে পারেন। ওকে, দুর্দান্ত। যারা ব্লেন্ডার নিতে চান যমুনা ব্র্যান্ডের চমৎকার সব আইটেমগুলো এখানে রাখা আছে, আপনারা যে কোনো মডেল নিতে পারবেন আপনাদের চাহিদা মতো ওয়ার্ড গুলো এখানে লেখা আছে, এছাড়াও তাদের ওয়েবসাইটে গেলেও পেয়ে যাবেন। আরেকটা বিষয় আমি আপনাকে ক্লিয়ার করি, আমাদের কিন্তু এই পাওয়ার মিক্সার গ্রাইন্ডারের হলো বডিটা হলো এবিএস ভার্জিন ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, যেটা অনেক দীর্ঘস্থায়ী, সো এটা কিন্তু নষ্ট হওয়ার পসিবিলিটি একদম জিরো ফিগার। ওকে, মানে লং টাইম এটা ব্যবহার করা যাবে। জি জি জি, আমি যদি আপনাকে এটা দেখাই, এটার বডিটা হচ্ছে 100% ভার্জিন ম্যাটেরিয়ালসে তৈরি। ওকে ওকে ওকে, সুন্দর, খুবই চমৎকার। আচ্ছা, তো আজকে আমরা ভিডিওটা ভার্জিন ম্যাটেরিয়ালস, তো যমুনা ব্র্যান্ডের প্রোডাক্টগুলো যে আপনারা কিনতে চান সেক্ষেত্রে তাদের ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইট হচ্ছে e-store.jamuna.com। ওকে, এই ওয়েবসাইটে গিয়েও আপনারা কিন্তু প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।